দিস ইজ অনিক দ্য ফিট বয়। সো আজকে আমরা দেখাবো ক্যালিস্থেনিক ওয়ার্কআউটের পার্ট টু, কীভাবে আপনারা চিন আপ এবং পুল আপ দেবেন। সো ফার্স্টে গ্রিপ সো ইম্পর্টেন্ট, কীভাবে আমরা বারটাকে ধরবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সো আমরা এটাকে যত টাইটভাবে পারি ধরবো বারটা। দেন ফার্স্ট কিছুক্ষণ আমাদের হোল্ডে থাকতে হবে, এটা আমাদের জাস্ট ওয়ার্ম আপের জন্য। নাক দিয়ে নিঃশ্বাস নিব, গাল দিয়ে ছাড়বো। যারা আমরা একটাও চিন আপ দিতে পারি না, সো আমাদের ফার্স্ট চিন আপ আনলক করবো আজকে। তো চিন আপের জন্য গ্রিপটা হবে এদিকে ধরবো। সো আঙ্গুলগুলো যত টাইট ভাবে পারি বারটাকে আমরা ধরতে হবে, আঁকড়ে ফুললি ডাউন থাকবো। দেন স্লোলি আপ, স্লোলি ডাউন, এটা হচ্ছে আমাদের পারফেক্ট চিন আপ। সো আমরা এখন পাঁচটা দিব। ওকে, সো নেক্সট আমরা পুল আপ দিব। সো যখন আমরা একটানা দশটা চিন আপ দিতে পারবো, দেন আমরা পুল আপের জন্য যাবো। পুল আপের জন্য সেম একই জিনিস, গ্রিপটা খুবই টাইট হবে। পুল আপের সময় গ্রিপটা হবে এইদিকে। সো আমি দেখাই, এই যে গ্রিপটা এইদিকে, দেন কিছুক্ষণ হোল্ড, যেটা আমাদের ওয়ার্ম আপের জন্য। চিন আপ এবং পুল আপ আমাদের চেস্ট, মাসেল, ব্যাক, ট্রাইসেপস সব কিছুর এক্সারসাইজ, বডি ওয়েট দিয়ে খুবই ভালো একটা এক্সারসাইজ। সো লেটস গো ফর পুল আপ। সো পারফেক্ট পুল আপ দেখায় ফার্স্ট একটা, ফুললি ছেড়ে দিতে হবে, দেন পারফেক্ট। সো লেটস গো ফর ফাইভ। ওকে, সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, নাক দিয়ে নিতে হবে, গাল দিয়ে ছাড়তে হবে। সো এখন আমরা ক্লোজ চিন আপ দেখাবো, আমাদের হাতে ক্লোজ রাখবো গ্রিপ, দেন চিন আপ দিব পাঁচটা, যতবারই ক্লোজ। ওকে, নেক্সট আমরা পুল আপ দিব, সেটা হচ্ছে যে যেটা আমরা বলে থাকি মিলিটারি পুল আপ, সাইড টু সাইড, ওয়ান সাইড যাব, দেন আদার সাইড। ওকে, সো লেটস গো ফর দিস। গ্রিপটা, গ্রিপ সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বারে বারে আপনারা যখন যাবেন, গ্রিপটা খুবই ইম্পর্টেন্ট। যত সুন্দরভাবে গ্রিপ করবেন তত বেশি ওয়ার্কআউট করতে হবে। এই সাইড, দেন আদার সাইড, ফুললি। ওই গাইস, সেই দুইটা ছিল চারটা, ভিতরে দুইটা ছিল পুল আপ, দুইটা চিন আপ। সো চিন আপ যারা প্রথমবারে যাবেন, প্রথমে হোল্ড হইতে হবে, ওয়ার্ম আপ করবেন, প্লাস যত বেশি পুশ আপ দিবেন কমপ্লেক্স কম্পাউন্ড করবেন, মিক্সড করবেন পুশ আপে, তত ভালো বারে ওয়ার্কআউট করতে পারবেন। সো That's all for today's video. See if you learned something from this video, definitely smash the like button and leave a comment below for my next video. Subscribe my channel if you haven't already. Mad love. Live long.